জামা মসজিদের সামনে থেকে রিস্কায় চড়েছি, এখন যাব ইন্ডিয়া গেট, সেই জন্য এখানে লালকেল্লা মেট্রো স্টেশনে যেতে হবে, তারপর ওখান থেকে মেট্রো ধরে আমি যাব হচ্ছে ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন, যা ইয়েলো লাইন দ্বারা সংযুক্ত। প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশদের হয়ে ভারতীয় ও ব্রিটিশ সৈন্যরা লড়াই করেন এবং প্রায় 90,000 সৈন্য সেই যুদ্ধে শহীদ হন। তখন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পুত্র আর্থার এই স্মৃতি স্মারকটি নির্মাণের পরিকল্পনা নেন। বিখ্যাত ব্রিটিশ স্থপতি এডুইন লুইন্স প্যারিসের আর্ট দ্য ট্রায়াস স্মারকের আদলে এই স্মারকটি নির্মাণ করেন। অখিল ভারতীয় যুদ্ধ স্মারক নামে তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন 12 ফেব্রুয়ারি 1931 সালে রাষ্ট্রকে সম্বোধিত করে ইন্ডিয়া গেট স্মারক সম্পত্তি শহীদদের উদ্দেশ্যে উৎসর্গিত করেন। সেন্ট্রাল ভিস্তা পুনরুন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে ইন্ডিয়া গেটের চারপাশটি নতুনভাবে সাজানো হয়েছে। রাজপথের নাম পরিবর্তন করে এখন এর নাম কর্তব্য পথ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে। 8ই সেপ্টেম্বর 2022 ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক এটি উদ্বোধন করা হয়েছে। আসুন তাহলে আমরা সবাই ঘুরে আসি সেই নতুন রূপে সজ্জিত ইন্ডিয়া গেটের থেকে। আর এই ভিডিওটির শেষে আমরা দেখব আমাদের সকলের খুবই গর্বের সেই নেতাজি মূর্তিটি, যেটি ইন্ডিয়া গেটের সামনে প্রতিষ্ঠিত হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। এখন আমি চলে এসেছি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল ইন্ডিয়া গেটের সামনে। সন্ধ্যেবেলা এসেছি, ইন্ডিয়া গেটের আলো জ্বলে উঠেছে, অপূর্ব তিরঙ্গা রঙে সজ্জিত হয়েছে ইন্ডিয়া গেট। চলুন ইন্ডিয়া গেটের সামনে যাই। এখন যে রাস্তাটার ওপর দিয়ে আমি হাঁটছি, সেই রাস্তাটার পূর্বে নাম ছিল রাজপথ, ঠিক কদিন আগেই এই রাস্তাটির নাম পরিবর্তন হয়েছে কর্তব্য পথ। সামনেই দূরে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন। চলুন আপনাদের, আমরা এখন ইন্ডিয়া গেটের সামনে সামনে যাই। প্রচুর মানুষের সমাগম হয় এখানে সন্ধ্যেবেলা, সুন্দরভাবে সাজানো হয়েছে এর দুপাশ। আগে চলুন ইন্ডিয়া গেটের সামনেটা ঘুরে আসি, সেখানে আমরা নেতাজির মূর্তি স্থাপিত হয়েছে সেটা আগে দেখে আসি। এর দুপাশটা সুন্দর সাজানো হয়েছে, ওই দূরে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন। এই কর্তব্য পথ এবং ইন্ডিয়া গেট সংলগ্ন এই অঞ্চলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে আন্ডারপাস করে দেওয়া হয়েছে, আপনারা ওই পাশ থেকে আন্ডারপাসে আপনারা একদম ইন্ডিয়া গেটের সামনে চলে আসতে পারবেন। এবং এরকম ছোট ছোট এরকম পুকুরগুলোকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, ফোয়ারা লাগানো হয়েছে, একটি সুন্দর পরিকল্পনা করে এটি সাজানো হয়েছে। Thank you.
একদম ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি। তিরঙ্গার রঙে রঞ্জিত ইন্ডিয়া গেট ঝলমল করছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভারতবর্ষের গর্বের ইন্ডিয়া গেট। ভারতবর্ষের রাজনীতি পীঠস্থান হচ্ছে দিল্লি। প্রতিদিন ইন্ডিয়া গেটের চারপাশে এরকম বিভিন্ন রকম স্টল বসে, প্রচুর মানুষজন আসে এখানে একটু অবকাশ যাপন করতে। আজকে ছুটির দিন, তাই একটু মানুষের সংখ্যা, টুরিস্টের সংখ্যা একটু বেশি। এবার চলুন ওনার সামনে গিয়ে দাঁড়াই। একজন বাঙালি হিসাবে যার সামনে দাঁড়ালে বুকটা গর্বে ফুলে ওঠে, একটা আলাদা শ্লাঘা অনুভব করি।